हेलो एवरीवन, दिस इज मी আদ্রিজা एंड वेलकम टू माय यूट्यूब चैनल। आज के एक नतून ब्लॉग निये चले एसेछि, फूड रिव्यू ब्लॉग। पूजोर आगे फूडेर ब्यापारे जानाटा इज अ मस्ट, तो ताई जोन्नो आज के जेई जायगा थेके अर्डर करेछि सेटा होच्छे वाउ चायना। अनेके नामटा जाने आबार अनेके जाने ना। तो एई रेस्टुरेंटटा लोकेटेड जादवपुरे आउटलेटटा, आर এটার এক্স্যাক্ট লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো দেরি না করে চলো দেখে নিই আমরা কি কি খাবার আমি অর্ডার করেছি। ফাইনালি ফুড এসে গেছে, আর কি কি অর্ডার করেছি দেখে নিন। ফার্স্ট আইটেম হচ্ছে চিকেন স্প্রিং রোল। তো এখানে একটা গোটা স্প্রিং রোলকে কেটে তিন ভাগে মানে এভাবে দিয়েছে। দেন যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বেবি কর্ন, ক্রিসপি চিলি বেবি কর্ন। তো ক্রিসপি একটা খুব একটা দেখছি না, খুব স্যাগি হয়ে গেছে জিনিসটা, বাট টেস্টটা খেয়ে বলতে পারবো। আর দুটো মিল বোল অর্ডার করেছিলাম, ওয়াও বোল। তো ওয়াও বলেছিল শেজওয়ান ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেন এখানে ফোর পিস দিয়েছে, তো একজনের জন্য সাফিসিয়েন্ট। ওরা ইভেন কাটলারিজও প্রোভাইড করেছে। তো চিকেন স্প্রিং রোলটা টেস্ট করে দেখি। দিস ইজ প্রিটি গুড, খুব ভালো খেতে। এর ভিতর চিকেন চিকেন পনির আর ডিফারেন্ট ভেজিটেবলসের খুব সুন্দর একটা মানে পুর করে ভেতরে ঢোকানো আছে। এটা আমার সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো এটা। আর সবচেয়ে বড় কথা, এটা জাস্ট রুপিস 99, এরকম তিনটে পিস পাবে, তো এটা একদম ছাড়া যাবেই না। নেক্সট হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন। তো ক্রিসপি চিলি বেবিকর্ন, এই যে ক্রিসপি নেই ব্যাপারটা, মেবি যেহেতু অর্ডার করেছি বলে হয়তো ওখানে খেলে হয়তো জিনিসটা আরো ক্রিসপি থাকতো। ক্রিসপি চিলি বেবিকর্ন নর্মাল যেরকম হয় খুব টেস্ট মানে মেনটেন করেছে প্রপার চাইনিজের, আর বেশ ভালো মানে লাইক যেরকম হয় এক্স্যাক্ট ওরকম মেনটেন করেছে। ফ্রাইড রাইসটা খুব স্পাইসি, যেমন শেজওয়ান ফ্রাইড রাইস হয়, খুবই ভালো টেস্টে। অনেক ভেজিটেবলসও দিয়েছে, ক্যাপসিকাম, ক্যারেটস, অনিয়ন। আর চিলি চিকেনের যদি কথা বলি, চিলি চিকেনটা অ্যাভারেজ নর্মাল, বাট পিসগুলো প্রিটি গুড। আমি দেখাচ্ছি মোটামুটি নর্মাল চিলি চিকেনের পিসের মতোই, বোনলেস পিস। আর চারটে দিচ্ছে একটা বোলে, 210 টাকায় এই বোলটা পাওয়া ইজ লাইক আ স্টিল ডিল। আর এটা হচ্ছে বেসিক্যালি খুব কম টাকায় মানে খুব রিজনেবল অ্যামাউন্টে যথেষ্ট অ্যাম্পল কোয়ান্টিটি দিয়েছে, বিকজ এটা একজনের জন্য মানে আমার জন্য হয়েও একটু বেশি থাকবে। তো প্রিটি গুড কোয়ান্টিটি, ওভারঅল খুবই ভালো লাগলো আমার। তো ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে, আর ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স উইথ ওয়াও চায়না টুডে। তো এখানকার ওয়াও চায়নার ব্রাঞ্চেস শুধু কলকাতাতে নয়, মুম্বাই, হায়দ্রাবাদ আর চেন্নাইতেও আছে। আর আরেকটা কথা যেটা হচ্ছে, ওভারঅল যদি রেটিং আমি দিই রেস্টুরেন্টটার মানে তাহলে ইট উড বি আউট অফ 10 8, কারণ
অ্যাফোর্ডেবল, যথেষ্ট অ্যাফোর্ডেবল ফুড আর গুড কোয়ালিটি ফুড, বিকজ চিলি চিকেনেরও চিকেনগুলো যথেষ্ট লাইক সলিড পিস ছিল, বোনলেস ছিল অবভিয়াসলি, আর চিকেন ফ্যাট ছিল না কোনো। বাট ওয়ান থিং আমি যেটা তোমাদের সাজেস্ট করবো তোমরা যদি অর্ডার করো এরপর, সেটা হচ্ছে ওয়াও বোল, যেগুলো হয় মানে আমরা যেগুলো অর্ডার করেছিলাম ওটার, আমরা শেজওয়ান ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো তোমরা চিকেন ফ্রাইড রাইস নিতে, মানে নর্মাল যেটা ফ্রাইড রাইস ওটা নিতে পারো রাদার দেন ট্রাইং দিস শেজওয়ান, বিকজ আমাদের এর আগে আমরা একবার অর্ডার করেছিলাম সেটা, দ্যাট ওয়াজ মাচ বেটার কম্পেয়ার টু দিস ওয়ান শেজওয়ান। শেজওয়ান যদিও স্পাইসি হয়, এখানে প্রচণ্ড স্পাইসি ছিল যেরকম হয়, বাট টেস্টটা আমার কোথাও মনে হলো একটু হলেও নর্মাল শেজওয়ান ফ্রাইড রাইস থেকে ল্যাক করেছে। বাকি স্টার্টার্স খুব ভালো ছিল, আর সবচেয়ে বেস্ট আইটেম যেটা আমার লেগেছে সেটা হচ্ছে চিকেন স্প্রিং রোলটা। যদিও কোয়ান্টিটি তোমরা হয়তো বলতে পারো কম ছিল, বাট এটা স্টার্টার প্যাক ছিল, আর তোমরা যদি একটু বড় মানে স্টার্টার প্যাক না নাও সেটা আই গেস 180-200 রুপিস পড়বে, সেটাতে পিসেস আই গেস বেশি থাকবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও কিরকম লাগলো, আর আরও এরকম ফুড ব্লগস, ফুড রিভিউ আর নতুন ফুড মানে কোনো রেস্টুরেন্ট ওপেনিং ওখানকার ফুড আপডেট রিভিউজ চাইলে কমেন্টে জানাও, তাহলে আমি সেটা সেরকম ভিডিও নিয়ে আসবো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও এবার। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।